হ্যালো বন্ধুরা, বাঙালির ফুড চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই নতুন পর্বে আমি তোমাদের সাথে বেগুনের ভর্তার রেসিপি শেয়ার করব। খুবই টেস্টি একটি রেসিপি। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করছি আজকের পর্বটা। সবচেয়ে প্রথমে এখানে দেখো একটা বড় কালো বেগুন আমি নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে চাকুর সাহায্যে কয়েকটা জায়গায় আমি কাটস লাগিয়ে দিচ্ছি, যাতে বেগুনের ভেতর আমি কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে ভরতে পারি। দেখো এইভাবে আমি চাকুর সাহায্যে কাটস লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটি রসুনের কোয়া এভাবে গুঁজে দিচ্ছি। তো যখন আমরা বেগুনটা পুরাবো, সেই সময় একটা সুন্দর রকমের ভালো করে বেগুনটা পুড়ে যাবে আর সাথে সাথে রসুনগুলো ভেতরে পুড়তে থাকবে, আর সেটা যখন আমরা মাখবো তো খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। এইভাবে একবার বেগুন পোড়া ট্রাই করে দেখবে। দেখো আমি রসুন কয়েকটা গুঁজে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু গুঁজে দিয়েছি। এবার অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি বেগুনের মধ্যে, যাতে আমরা যখন বেগুনটাকে শেকবো প্রপারলি, যাতে বেগুনটা শেকা হয়, তাই জন্য আমি অল্প একটু তেলটা মাখিয়ে নিলাম। এরপর দেখো এখানে গ্যাসের ফ্লেমের উপর আমি ডাইরেক্ট বেগুনটা রেখে দিলাম। তোমাদের কাছে বেগুন পোড়া বানানোর জন্য যদি ওই স্টিলের সাঁচাটা পাওয়া যায় বেগুন পোড়া বানানোর জন্য, সেটা যদি থাকে তার ওপর দিয়েও বানাতে পারো। আমি ডাইরেক্টলি কিন্তু এইভাবেই বানাচ্ছি, মানে গ্যাসের ওপর রেখেই। তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার বেগুনটা পোড়া হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটু গ্যাসটা নোংরা হয়েছে, কিন্তু বেগুনটা ভালো মতন দেখো এখানে পুড়ে গেছে। এবার আমি একটা প্লেটে বার করে নিয়ে বেগুনটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর বেগুনের চামড়াটা এখানে ছাড়িয়ে নিচ্ছি, ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর বেগুনটাকে ভালো করে একটু মেখে নেব। দেখো বন্ধুরা, এখানে চামড়াটা ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা কাঁটা চামচের সাহায্যে, যেহেতু বেগুনটা খুব বেশি গরম ছিল, আমি এইভাবে বেগুনটাকে একটু মেখে নিচ্ছি। আর ভেতরে দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে কত সুন্দর এগুলোও কিন্তু সাথে সাথে পুড়ে গেছে, আর তাতেই কিন্তু বেগুন পোড়া খেতে অনেকটাই টেস্টি লাগে। এবার তোমরা যদি চাও এইভাবে কিন্তু মেখে হালকা একটু নুন দিয়ে রুটি বা পরোটার সাথে খেতে পারো, বা ভাতের সাথেও খেতে পারো, এটাও কিন্তু খেতে অতটাই টেস্টি লাগে। কিন্তু আমি হালকা কড়াতে কিন্তু এই বেগুন পোড়াটাকে একটু চালিয়ে নেব, মানে একটু মশলা দিয়ে কষিয়ে নেব, তাতেও কিন্তু অনেকটাই টেস্টি লাগে। দেখো তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। দেওয়ার পর এবার দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি রাফলি চপ করে রাখা একটি লাল টমেটো, সাথে এখানে কুচানো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এবার এই সব কিছুকে ভালো করে কিছুক্ষণ, প্রায় 2 থেকে 4 মিনিট মতন ভেজে নিচ্ছি। এই সব কিছু ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো আর গরম মশলাটা কিন্তু দিয়ে দিলাম। একটা বাটিতে আমি সব কিছু মিক্স করে রেখেছিলাম, মানে প্রায় দিন যেই মশলা আমরা বাড়িতে ইউজ করি সেই মশলায় দিয়েছি। এক্সট্রা অর্ডিনারি কিন্তু আমি কোনো মশলাই এখানে ব্যবহার করিনি। এবার মাখানো বেগুনটা মশলার ওপর দিয়ে এবার বেগুনটার সাথে মশলাটাকে একটু কষিয়ে, মানে একটু হালকা ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট। ওপর দিয়ে কুচানো একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশন করে দেব। আশা করছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি একটি নতুন রেসিপির সাথে।